আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু কুইন্স অফ ব্লগ। আমরা যারা রাঁধুনি আছি তারা প্রায় চেষ্টা করি নতুন নতুন কিছু ক্রিয়েট করার। তো আজকেও আমি আপনাদের সাথে নতুন একটা রেসিপি শেয়ার করব, সেটা হচ্ছে মাছের কাটা ফ্রাই। এটা হচ্ছে শোল মাছের কাটা। এটা হচ্ছে আমরা কিছুদিন আগে অনেকগুলো শোল মাছ কিনে এগুলো শুটকি দেওয়া হয়েছিল, তো মাছগুলোকে শুধু নিয়ে কাটাগুলো এভাবে বেঁচে গেছে। তাই আমরা যারা বললাম ওই যে রাঁধুনি কোনো কিছুই ফেলার না, তাই এটাকে দিয়ে কীভাবে নতুন কিছু কাজে লাগানো যায় তাই ভাবলাম এটাকে ফ্রাই করে খেয়ে ফেলি। এর আগে অনেকবার ট্রাই করেছি, অনেক মজা, তাই ভাবলাম আপনাদের সাথে এটাকে শেয়ার করতে। তো এখন আমি মাছগুলোর সাইডে যে রক্তের মতো শিরগুলো থাকে এগুলোকে ভালো করে টেনে মাছগুলোকে ভালো করে ধুয়ে নিব। তো মাছগুলো সব কটার মধ্যে থেকে এগুলো বের করে ভালো করে ধুয়ে আমি এখন মাছগুলোকে ছোটো ছোটো পিস করে কেটে নেব। তো যারা কাটবেন তারা একটু সাবধানে কাটবেন, কারণ কাটাটা অনেক শক্ত। তো আমার কাটা হয়ে গেছে, আমি কাটার পরে মাছটাকে আর একটু ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, লবণ আর আদা বাটা, রসুন বাটা দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। তারপরে ফ্রাই প্যানে তেল গরম দিয়েছি, তেলটা ভালো মতো গরম হয়ে যাওয়ার পরে মাছগুলোকে ছেড়ে দিয়েছি। তারপরে এটাকে আপনি মাঝে মাঝে নাড়াচাড়া করবেন, এভাবে আপনাকে লাল করে ভাজতে হবে। তো দেখতেই পাচ্ছেন কীরকম কত সুন্দর লাল হয়ে গেছে। তো এখন আমরা একটা প্লেটে তুলে সার্ভ করব। প্লেটে তোলার পর দেখতেই পাচ্ছেন কী সুন্দর একটা কালার। এটা কিন্তু খেতে অনেক ক্রিস্পি আর অনেক মজা যদি আপনি ঝাল একটু বেশি করে করেন। তারপর গরম গরম সস দিয়ে খেতে তো অনেক মজা। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, আর এরকম নতুন নতুন আনকমন সব রেসিপি পেতে ও আমার ব্লগ দেখতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, আর যারা নতুন তারা অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে রাখবেন। সো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।